আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে কিন্তু কোনো ফোনের রিভিউ নাই, আজকে কিছুটা ভিন্ন হতে যাচ্ছে। আজকে আমরা দেখাবো প্রোটনের একটি নেক ব্র্যান্ড, এটার মডেল হচ্ছে L7, আর এটা খুবই দুর্দান্ত একটি নেক ব্র্যান্ড, আমি পার্সোনালি ইউজ করছি। আপনাদের এটা আনবক্স করেও দেখাবো এবং কেমন এটা সাউন্ড কোয়ালিটি। মাত্র 700 টাকার মধ্যে এই ইয়ারফোনটি আপনারা পেয়ে যাবেন, নেকব্যান্ডটি পেয়ে যাবেন, ওয়ারলেস নেকব্যান্ড। তো এটার ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত এবং থাকছে অসাধারণ কিছু ফিচার, বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই দেখতে পাচ্ছেন এইটার যে কালার দেওয়া হয়েছে, আপনারা এখানে কালার মেনশন করতে পাচ্ছেন যে এইটা রেড হবে এবং এগুলো কিন্তু ব্ল্যাক হবে। ঠিক এখানে ব্লু গোটাটা কিন্তু ব্লু হবে না, শুধু এই জায়গাটাই ব্লু হবে এবং এখানে আছে গোল্ডেন এবং আরেকটি হচ্ছে অ্যাশ কালার। তো এখানে আমাদের কাছে অ্যাশ কালার ভ্যারিয়েন্টই আপনাদের দেখাবো। সো তারপরে যে স্পেশাল ফিচারগুলো আছে সেগুলো লেখা আছে, দেখতে পাচ্ছেন যে HD সাউন্ড, তারপরে ম্যাগনেটিক বাডস, মানে দুইটা এগুলো দেখাবো আমরা। তারপরে সাউন্ড কোয়ালিটি বেশ ভালো আমি পেয়েছি। আর এখানে সব থেকে আকর্ষণীয় বিষয়টি এখানে বিগ ব্যাটারি, তো এটাতে দেওয়া হয়েছে 250 mAh ব্যাটারি। এবং আরও আকর্ষণীয় কিছু বিষয় এখানে আছে, দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড সাপোর্টেড এবং আইওএসও এটা সাপোর্ট করবে। বেজ থাকছে, হেভি বেজ লেখা আছে, সো ভালো রকমের একটা বেজ আপনারা পাবেন এটিতে। তো এখানে থাকছে প্রোটনের যে লোগোটি, এবং পিছনের দিকে আসলে আরও ডিটেলস কিছু পাচ্ছেন। এখানে ব্লুটুথ ভার্সন 5.2 এবং থাকছে, দেখতে পাচ্ছেন এগুলো সব কল কোয়ালিটির বিষয় বলা হচ্ছে, মিউজিক, তারপরে মুভমেন্ট করলেও এটা সাথে রাখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্পিকার থাকছে 10 mm, এখানে ভার্সন ব্লুটুথ ভার্সন 5.2 এগুলোই আর কি, 10 mm এটার ক্যাপাসিটি। এবং সব থেকে বেস্ট যেটা হচ্ছে 250 mAh ব্যাটারি। তো কথা বেশি না বাড়িয়ে কিন্তু আমরা এখন নেকব্যান্ডে চলে যাচ্ছি। প্যাকেটটি আনবক্স করলে যা যা পাওয়া যায় আমরা শুরুতে দেখে নিই। আনবক্স করলে পেয়ে যাবেন একটি চার্জিং কেবল, এটা কিন্তু মাইক্রো USB চার্জিং কেবল। তো এরপরে থাকছে সব থেকে আকর্ষণীয় বিষয়, কারণ নেক ব্যান্ডের কিন্তু আমরা ওয়ারেন্টি পাই না, সেক্ষেত্রে RFL বা আমাদের দিচ্ছে হচ্ছে 3 মাসের ওয়ারেন্টি। একবারে সমস্যা হলে কিন্তু চেঞ্জ পাবেন, যদি ছিঁড়ে না যায় আর পানিতে না পড়ে আর এইভাবে যদি নষ্ট না হয়, বাদ বাকি যদি এমনিতেই নষ্ট হয়, তাহলে কিন্তু আপনারা 3 মাসের সার্ভিসিং এটার সাথে পেয়ে যাচ্ছেন। এটা অনেক ভালো একটি বিষয়, কোনো নেক ব্যান্ডেই কিন্তু আমি এই সার্ভিসগুলো পাইনি, সত্য কিছু পিছনের দিকে লেখা আছে, আপনারা এটা পোস্ট করে দেখে নিতে পারেন। তো এই ছিল ওয়ারেন্টি কার্ড, 3 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন, এটার সাথে আকর্ষণীয় বিষয়। আর সব থেকে বেশি আকর্ষণীয় আমার কাছে মনে হয়েছে এটার গেট আপ, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে সব নেক ব্যান্ড এখন কিন্তু লেনোভো নেক ব্যান্ড দেখেছেন একেবারেই কমন, আর এটার দেখতে পাচ্ছেন যে মানে একেবারে আনকমন একটি শেপ দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রোটনের লোগোটি দুই সাইডে দেওয়া আছে, যদিও এইটা একটু মোটা, তারপরেও কিন্তু মানে যখন ঘাড়ে রাখবেন তখন কিন্তু বেশ ভালোই লাগে। আর এটার যে মেন ফিচার, আরেকটি ফিচার আছে যেটা আকর্ষণীয় আমার কাছে মনে হয়েছে, আসলে এটাতে কিন্তু আপনি এক্সট্রা HD কার্ড দিয়ে কিন্তু শুনতে পারবেন, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, অন্যগুলোতে কিন্তু সেই সুযোগ নেই। এটা হচ্ছে ডেডিকেটেড HD কার্ড স্লোট, যার মাধ্যমে আপনারা মেমোরি কার্ড দিয়ে মাইক্রো HD কার্ড আর কি এখানে দিয়ে 32 GB অথবা 16 GB আপনারা দিয়ে এখানে কিন্তু শুনতে পারবেন। এখানে চার্জিং পোর্ট আছে মাইক্রো USB, দেখতে পাচ্ছেন চার্জিং পোর্ট, আর হচ্ছে থাকছে হচ্ছে এইটা হচ্ছে ভলিউম প্লাস মাইনাস, বেশ শব্দ হয়, এইটা কিন্তু আপনার নেক্সট হবে। এবং কিন্তু এখানে কিন্তু কল রিসিভের এই বাটনটি কাজ করবে, রাইট লেফট ডেডিকেট করা আছে। এবং কেবল কোয়ালিটিটা একটু কাছ থেকে দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন, তো দেখতে পাচ্ছেন এটার কেবল কোয়ালিটি বেশ স্ট্রং আমার কাছে মনে হয়েছে। এটা একটা ভালো ব্যাপার যে এটার কেবলগুলো কিন্তু একেবারে নর্মাল না, ভালোই এটার কেবল কোয়ালিটি আমি কিন্তু ভালো পেয়েছি, আপনারা কেমন দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না। তারপরে কিন্তু এটার কেবল কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটা সহজে ছিঁড়বে না। আর এটা কিন্তু ম্যাগনেটিক, দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক, আর একটু একটু কাছ থেকে দেখেন যে কেমন হবে। এটা কিন্তু খুবই গ্লোসি, যেটা দেখতে পাচ্ছেন গ্লোসি, এবং এটার যে মাথার কোয়ালিটি এটাও বেশ ভালো, সাউন্ড কোয়ালিটি আমি বলবো ডিসেন্ট। আর চার্জিং ব্যাকআপ 2 থেকে 3 দিন আমি বলবো আরামেই চলে যাবে 2 দিন, কারণ 250 mAh ব্যাটারি আমি নিজে পার্সোনালি ইউজ করার পর আপনাদের এই কথাটি বলতে পাচ্ছি। এবং এইটার যে সাউন্ড কোয়ালিটি সেটাও ভালো, আবার চার্জিং ব্যাকআপও ভালো, 3 মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। বিস্তারিত সব কিছু মিলিয়ে এটা হতে পারে আপনাদের জন্য বেস্ট, এবং প্রাইজের দিক থেকেও আপনারা পাচ্ছেন মাত্র 650 টাকা। বেস্ট সাপোর্টেড এই ইয়ারফোন
ফোনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এটি নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা আমাদের জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।